বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা আলনা কিনবো, সেই জন্য মানে যাইতেছি যে জায়নামাজ এগুলো রাখার জন্য আলনা একটা কিনবো সেই জন্য। আর হচ্ছে ফারিয়াকে বাইরে নেওয়া হয় হইতেছে না, মানে ওর স্কুল বন্ধ গেছে এক মাস ধরে, তাই ভাবছি যে ওকে একটু ঘুরে নিয়ে আসি। তা আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, আর হচ্ছে লাইক দিবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমরা এখন মানে আলনা দেখতে যাব। আলনা দেখার পর তারপর হচ্ছে ফারিককে আবার কোথায় নিয়ে যাই সেটা দেখার জন্য হচ্ছে আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে পাবেন। আর এদিকে হচ্ছে রাস্তার মধ্যে অনেকগুলো ফল ফুলে রাখছে, তারপর হচ্ছে অনেকেও কারো ফল খায় না, এমন একটা অবস্থা পুলিশের। আপনি যে এখানে এগুলো ফেলে রাখেন কিছু হয় না? এই যে তোর তরমুজের ভিতরে এই যে একদম এখন আঁটবে কিন্তু পরে সমস্যা। আমরা তো 1200 দেখলাম ফান্ত কত ভিতরে মনে হয় একদম পাতলা পাতলা, এগুলো তো বাড়ি দিয়ে গেলাম, অনেক ওয়েট হয়ে যাবো, বেশি বাড়ি দিয়ে খাবস রাখবো এত বড়। তারপরে এইগুলো একটু একটু শক্ত দেখে দিতে হবে, এটা একটু পাতলা, মানে আপনার এই যে এটা আছে না এতটুকু এতটুকু থাকবে আর কি, গোল দেওয়া দরকার নাই, এভাবে লাগাই দিবেন, বুঝছেন নাই? এই গোলগুলো দেওয়া দরকার নাই, এখানে লাগাই দিবেন, এই যে গোলটা দিবেন না। এখন তাহলে তোমার শোনো, আন্তবল সামনে গিয়ে তোরা পাবে। হ্যাঁ, আন্তবল সামনে গিয়ে তোরা পাবে, দোকান দেখি এইগুলো থেকে আমার মনে হয় এতটুকু বানায় নিলে সবচেয়ে ভালো হয়, আজীবন যাইতো গা। খাবারের জন্য অপেক্ষা করতেছি, দেখেন বিশাল বড় একটা প্লেট আমাদের মাঝে চলে আসছে। দেখা দিচ্ছি
আমরা এখন হচ্ছে বাসা চলে যাব, ফারিয়াকে নিয়ে বাসা চলে যাচ্ছি। তা আপনারা এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।